কালী অটোমোবাইল ওয়ার্কশপ আর দাদারা এসেছেন আমাদের কোম্পানি মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ একদম একদম নিকটতম। তো দাদাকে জিজ্ঞেস করব, আপনি কোন জায়গা থেকে এসেছেন? দুবড়া। দুবড়া, আমাদের এখানে পাড়া দুবড়া থেকে এসেছেন এবং আমাদের কোম্পানি এসেছেন। তো আপনার আমাদের এই কোম্পানিটা কেমন লাগলো আপনার? খুব ভালো। মানে এখানে তো দেখছেন অনেক ছোট ছোট রোস্টার থেকে, মুড়ি ভাজার মেশিন থেকে, কড়াই মেশিন থেকে সব কিছুই বানানো হয়। তো আপনার এইসব দেখে শুনে আপনার অভিজ্ঞতা কেমন লাগছে? এখানে খুব ভালো আছে, অনেক রকমের মেশিন রয়েছে। আর আপনি এখানে কোম্পানিতে এসে আপনার কি কি ভাজা দেখলেন? এখানে বুট ভাজা দেখলাম, জোনার ভাজা দেখলাম, মুড়ি ভাজা দেখলাম। আচ্ছা, যে আপনার সামনে তো ভাজা হলো আর এই সুজয় ভেজে আপনাকে এই যে ট্রেনার সে ভেজে দেখালো, তো আপনি কি মানে সন্তুষ্ট এর ইয়েতে? হ্যাঁ, সন্তুষ্ট। সন্তুষ্ট তো? সন্তুষ্ট। আর আপনি যে ভাজাগুলো দেখালো সেগুলো করতে পারবেন তো? পারবো, মিস্ত্রি দিয়ে পারবো। হ্যাঁ, মিস্ত্রি দিয়ে? আপনাকে নিজে বলা হচ্ছে না, যে কোনো আপনি মানে নলেজটা নিয়েছেন? হ্যাঁ, নলেজ নিয়েছি। মানে সব জিনিস আপনার করা যাবে? করা যাবে, করা যাবে। ঠিক না? ঠিক। আচ্ছা, পপকর্নটা আপনার কেমন লাগলো বলুন? পপকর্নটা ভালো লাগলো, মানে 100% ফুটেছে? হ্যাঁ, 100% ফুটেছে। চানা 100% ফুটেছে? ফুটেছে, ফুটেছে। আপনি একটা ডাল না কি নিয়ে এসেছেন? বুট ডাল না, ওটা কি ডাল? বুট ডাল, বুট ডাল, বুট ডালও নিয়ে এসেছেন, সেটা কেমন ফুটেছে? ঠিক আছে, সব ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে এটাই আমি জিজ্ঞেস করবো। আর আপনার বাবা নাকি? আচ্ছা, আপনি বলুন কেমন লাগলো? ভালো লাগলো। আপনার আমাদের কোম্পানি ভালো? ভালো, খুব অভিজ্ঞ লোক, খুব অভিজ্ঞ লোক। ইনি বয়স্ক লোক, তাও যে এসছেন আমাদের এখানে সেটা খুব ভালো, ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আর বলছি যে আপনি যে এখানে এসে নিয়ে সব কিছু ভাজা দেখলেন, আপনার তো একটা নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, তার মধ্য দিয়ে আপনি যে যে ভাজাগুলো দেখলেন তো সেই ভাজাগুলোর মধ্যে আপনার কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, এটাই আপনাকে জানাই। আর আমাদের এখান থেকে যে ইনি এবারে মেশিন দিয়ে যাবেন সেই জন্য একে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।